সনাতন মানে চিরন্তন, এর কোনো অন্ত নেই। এই ধর্মকে যারা মুছে ফেলতে চাইবেন তারা নিজেরাই অচরে ইতিহাসের পাতায় ইতিহাসের ক্যালেন্ডারে নাম লেখাবেন, অত সোজা নয় সনাতনকে মুছে ফেলা। মহোৎসবে
করে মাথা Stavok diye dolar koyuna diye Tongita Tongi Hey, Mahatma Anushtane Apnader shobaike ami Ajker ei Shubho Anushtane antorik shubhechha janai Ebong apnara janen Je amader Sanatan Hindu Shastra mote পূজো 19 তারিখ অর্থাৎ মঙ্গলবার সকালে শুরু হবে আজকে কেবলমাত্র আমরা গণপতি দেবের আমরা মূর্তি উন্মোচন করলাম এখানে এবং আমাদের এই যে সকলে এই ছোট সংগঠন অনেক দিন ধরেই এই গণপতি উৎসব গণেশ চতুর্থীকে কেন্দ্র করে পালন করে আসছে গত বছরও আপনাদের এই সনাতনীদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আমার সুযোগ হয়েছিল এবারেও অল্পক্ষণের জন্য আপনাদের কাছে এসে গণপতি বাবার মূর্তির পর্দা সরিয়ে উন্মোচন করে দীপশিখা প্রজ্বলিত করে তার চরণে পুষ্পার্ঘ নিবেদন করে আমরা গণপতি উৎসব যে উৎসবের মধ্য দিয়ে হিন্দু শাস্ত্র মতে সমস্ত পূজোর সূচনা হয় যাকে আমরা সুখ ও সমৃদ্ধির দেবতা হিসেবে পূজা করি প্রার্থনা করি তার শুভ সূচনা করলাম আমি নৃপতি বাবুকে ধন্যবাদ জানাবো আমি আমার পলিটিক্যাল কলিগ এখানে অনেকে আছেন এবং তারা শুধু পলিটিক্যাল কলিগ নন তারা রাষ্ট্রবাদী প্রচারকও বটে মাননীয় অরিজিৎ বক্সী মহোদয় মাননীয় শিলভদ্রদা প্রাক্তন এমএলএ স্বপন বাবু মৃত্যুঞ্জয় বাবু প্রসেনজিৎ বাবু বিশ্বনাথ দা জয় ভাই কৌশিক ভাই সহ সবাইকে এবং বিশেষ করে আমার অতি প্রিয় এখানকার যারা মণ্ডলের ভাইরা বন্ধুরা আছেন তাদেরকে মাতৃমণ্ডলীকে আন্তরিক ধন্যবাদ জানাবো আজকে সকাল থেকেই আপনারা যশস্বী প্রধানমন্ত্রীর 73তম জন্মদিবস পালন করছেন যিনি শুধু ভারতবর্ষের নেতা নন বিশ্ব নেতা এবং আমি তার রাজনৈতিক কর্মকাণ্ড নিশ্চিতভাবে এই মণ্ডপে বলবো না আমি বলবো যে তিনি আজকেও আমাদের 18 মানে 18টি গোষ্ঠীর যারা হস্তশিল্পী অর্থাৎ কামার কুমোর থেকে স্বর্ণকার কুম্ভকার থেকে নাপিত ধোবি থেকে তাঁতি থেকে শুরু করে হস্তশিল্পী যারা তাদের জন্য আজকেও তিনি 13,000 কোটি টাকার একটি মানব কল্যাণের কর্মসূচি সূচনা করেছেন তাই আজকের এইরকম দিনে আমরা সবাই উপবিষ্ট হয়ে গণপতি বাবার কাছে প্রার্থনা করব আমাদের দেশের সুখ সমৃদ্ধি যেন বাবার আশীর্বাদে আরো ফলে ফুলে পল্লবিত সুশোভিত হয় ইতিমধ্যে আমাদের দেশ ভারতবর্ষ পৃথিবীর পঞ্চম অর্থনৈতিক শক্তিশালী দেশে পরিণত হয়েছে আগামী 24 সালে আমাদের দেশ পৃথিবীর তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশে পরিণত হবে
এই অঙ্গীকার আমাদের যশস্বী প্রধানমন্ত্রী করেছেন। আমি কেন এই কথাগুলি বললাম, আমরা যারা ভারতীয়, আমরা যারা সনাতনী, আমরা যারা হিন্দু, আমরা গণপতি বাবাকে সুখ সমৃদ্ধির দেবতা হিসেবেই মানি, আমরা তাকে পূজো করি যাতে পরিবার এবং সমাজের দেশের সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়, আমরা যাতে সবাই ভালো থাকি, সকলকে ভালো রাখি। তাই গণপতি দেবের কাছে সকলের সুখ সমৃদ্ধির, দেশের কল্যাণের প্রার্থনা করব। সাথে সাথে সনাতন ধর্ম আমরা যারা মানি, আমরা যারা বেদ উপনিষদ গীতাকে মেনে আমাদের চলার পথ ঠিক করি, আমরা একটা কথাই শুধু বলবো, গণপতি দেবকে পুজো করার মধ্য দিয়ে আমরা সমস্ত দেব দেবীর পুজো শুরু করি। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর পুত্র, তৃতীয় মন্ত্রী, তিনি কয়েকদিন আগে বলেছেন ম্যালেরিয়া, কলেরা, করোনার মতো সনাতন ধর্মকেও মুছে ফেলতে হবে। আমি বলেছি অনেক সন্ত সমাজ অযোধ্যা থেকে শুরু করে আদি গুরু শঙ্করাচার্য থেকে শুরু করে অনেকেই বলেছেন সনাতনকে মেটানো অসম্ভব, 5000-এরও বেশি বছরের পুরনো এই ধর্ম, এবং সব ধর্মের প্রথম আদি ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। সনাতন মানে চিরন্তন, এর কোনো অন্ত নেই। এই ধর্মকে যারা মুছে ফেলতে চাইবেন তারা নিজেরাই অচরে ইতিহাসের পাতায়, ইতিহাসের ক্যালেন্ডারে নাম লেখাবেন, অত সোজা নয় সনাতনকে মুছে ফেলা। সবাই খুব ভালো থাকবেন, আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা দিয়ে আমার কথা এখানে শেষ করলাম, এবং আগামী কয়েকদিন শুধুমাত্র পুজো আরতি প্রসাদ নয়, অনেক সেবামূলক সমাজলাভ, এবং আগামী কয়েকদিন শুধুমাত্র পুজো আরতি প্রসাদ নয়, অনেক সেবামূলক সামাজিক কাজ এখানে হবে, যা স্বামী বিবেকানন্দ আমাদের শিখিয়েছেন। স্বামীজি বলে গেছেন যে দরিদ্রের সেবা করো, তাড়াতাড়ি ঈশ্বরের কাছে পৌঁছে যাবে। স্বামীজি বলে গেছেন যত্র জীব তত্র শিব, স্বামীজি বলে গেছেন শিব জ্ঞানে জীব পুজো করো। তাই এখানকার যে আয়োজকরা তাদের সীমিত ক্ষমতার মধ্যে আগামী কয়েকদিন বেশ কিছু কর্মসূচি রেখেছেন, তাদের ধন্যবাদ জানিয়ে, তুফান ভাই সহ অন্যান্যদেরও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথায় এখানে ইতি টানলাম। ভারত মাতা কি, সত্য সনাতন ধর্ম কি, সত্য সনাতন ধর্ম কি, গণপতি বাপ্পা মঙ্গল মূর্তি, গণপতি বাপ্পা মঙ্গল মূর্তি, গণপতি বাপ্পা মঙ্গল মূর্তি। সবাই ভালো থাকবেন, নমস্কার। গতবারে আসার সময় হুক্কা হুয়া করছিল, এবারে আর ওদের দেখতে পাচ্ছি না, পরের মাসে পরে কাউকেই খুঁজে পাওয়া যাবে না। সবাই ভালো থাকবেন। গীতা বিতরণ করছেন, আমাদের শ্রীমদ ভগবত গীতা বিতরণ, রমজান আলীকে শ্রীমদ ভগবত গীতা দান করবেন মাননীয় শিশুপদ অধিকারী মহাশয়। অরিন্দম ঘোষকে গীতা দান করবেন, অরিন্দম ঘোষকে মঞ্চে আহ্বান করব, অপু ঘোষকে মঞ্চে ডাকবো, আপনি গীতা নেবেন।